মটোরোলার এই ফোনগুলোকে হয়তোবা আপনারা অনেকেই দেখে থাকবেন, হয়তোবা আপনি দেখেছেনও এবং ইউজও করেছেন। বাট আপনি কি জানেন মটোরোলার এই ফোনগুলোকে নতুন রূপ দান করা হচ্ছে? যখন অন্যান্য ফোন কোম্পানিগুলো নতুন কোনো ধারণা নিয়ে আসলে সামনে এগোচ্ছে, তখন মটোরোলা এই ফোনগুলোকে আবার নতুন একটি রূপ দান করতে চলেছে। অবশ্যই সেটা অনেক উন্নত মানের রূপ, এবং স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনগুলোর কথা যারা মনে রেখেছেন, ডিসপ্লেকে ফোল্ড করা যেত এবং সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ওএস সম্পূর্ণ, সেই ধরনেরই একটা ধারণা নিয়ে মটোরোলা সামনে এগিয়েছে। এবং মটোরোলার এই রেজার ফোনগুলো মূলত একদম পুরোপুরি ফোল্ডেবল, এবং অনেক আকারে অনেক ছোট হবে যখন ফোল্ড করা হবে, এবং এটা অনেক আকর্ষণীয় হবে দেখতে। সো আজকে মূলত আমরা মটোরোলার এই ফোন সম্পর্কে পুরোপুরি জানতে চলেছি। সুতরাং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন, দেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়তই আমরা এই ধরনের ফোন নিয়ে আপনাদের সামনে, মানে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে থাকব। সো চলুন মূল ভিডিওতে ঢুকে পড়া যায়। যখন আপনি প্রথম মটোরোলা ফোনটিকে দেখবেন, তখন এরকম হয়তোবা আপনি ফোল্ডেড অবস্থায় দেখতে পাবেন, এবং ফোল্ডেড অবস্থায় এর উপরে একটি ডিসপ্লে রয়েছে, যেটা আসলে 2.7 ইঞ্চির একটি ডিসপ্লে, এবং এরা মূলত এটাকে অফিসিয়ালি ডাকছে কুইক ভিউ ডিসপ্লে। অ্যান্ড নিচে মূলত একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন, এবং এই ক্যামেরাটি আপনার সেলফি ক্যামেরা হিসাবেও কাজ করে থাকবে। সো যখন আপনি ফোল্ড করে এটা দিয়ে সেলফি তুলবেন, জাস্ট অনেক ভালো হবে সেলফিটা আনফোল্ড অবস্থা থেকে। এবং এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এটার ডিসপ্লে ঠিক কীভাবে বসানো হয়েছে, এটার কার্ভের মধ্যে ঠিকভাবে সেটিং করা হয়েছে, এবং দৈর্ঘ্য বরাবর উপর এবং নিচে বেশ কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে, যাতে করে ডিসপ্লেটা সংকুচিত এবং প্রসারিত হতে পারে এবং ডিসপ্লের কোনো ক্ষতি না হয়। তো এবার যদি আনফোল্ড করেন ফোনটিকে, তো কী দেখতে পাবেন? অবশ্যই একটা নচ চোখে পড়বে আপনার, যে নচটা মূলত রয়েছে বেশ ভালো মানের একটি স্পিকার, এবং তার পাশে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং এটা মূলত আপনি ফ্রন্ট ক্যামেরা হিসাবেও ধরতে পারেন। অ্যান্ড 6.2 ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে পেয়ে যাবেন এর সাথে, এবং ওএলইডি হওয়ার কারণে মূলত এটাকে খুব ভালোভাবে বেঁকানো যায়, তেড়ানো যায়, এবং এটাকে মূলত ফোল্ড বা আনফোল্ড করানো যায়। অ্যান্ড দেন আপনি যদি দেখেন এটার পিছন দিক থেকে আনফোল্ডেড অবস্থায়, বা আনফোল্ডেড অবস্থায় যদি পিছন দিক থেকে দেখেন, দেন এরকম একটা লুক পাবেন, ফ্যান্টাস্টিক একটা লুক এবং গর্জিয়াস অবভিয়াসলি। অ্যান্ড মটোরোলার লোগোটাকে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এবং পাশ থেকে দেখলে মূলত এইরকম একটা ভিউ পাবেন। সো খুব একটা খারাপ না, অ্যান্ড অনেকটা স্মার্ট দেখতে। তো এবার মূল কথায় আসা যাক, যে এটা আসলে প্রাইস কেমন হবে। এটার প্রাইস $1500 হবে, অ্যান্ড $1500-এর সাথে যদি আমরা গুণ করি 80 টাকা, দেন এটার দাম বাংলাদেশি টাকা আসবে 1,20,000 টাকার মতো। সো ভেরি গুড। বাট যারা অনেক বেশি পছন্দ করে থাকেন, বিভিন্ন ধরনের ফোন টেস্ট করতে পছন্দ করে থাকেন, অ্যান্ড ফোন সম্পর্কে যাদের একটু সেন্সিটিভিটি আছে, তারা অবশ্যই হয়তো বা এটা ট্রাই করতে পারেন। দেন আজকে এ পর্যন্তই, অ্যান্ড এটা সম্পর্কে যা যা তথ্য ছিল তা জানিয়ে দিলাম। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড স্টে কুল, গুড বাই, আল্লাহ হাফেজ।